প্রদেশ কংগ্রেসত অব্যাহত বিদ্রোহ অসন্তুষ্টি, পুনৰ দল এৰিবলৈ সাজু একাংশ কংগ্রেসী বিধায়ক, অগপত যোগ দিব কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কে, কংগ্রেসী বিধায়ক কমলক্ষ দেব পুরকায়স্থ আর বসন্ত দাসর বিজেপি সরকারলৈ সমর্থনে প্রদেশ কংগ্রেসত তোলা জোকারণি শেষ হওয়াই নাই। এইবার কংগ্রেসের বাবে আন এক ভূমিকম্পলৈ আহিছে দলটির একাংশ সংখ্যালঘু বিধায়কে। হাত এরি হাতিত উঠিবলৈ সাজু হয়েছে একাংশ কংগ্রেসী বিধায়ক। দিসপুরত চলা এই চর্চার মাজতে বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মীর দাবিয়ে স্পষ্ট করে দিলে সকলো শীঘ্রে কংগ্রেস ত্যাগ করিব আন দুই বিধায়কে। এইবার অগপ বা ইউপিপিএলত করিব যোগদান। মই যেতিয়া যোগদান কৰিছিলোঁ তেতিয়া কৈছিলোঁ মোৰ পিছতে আৰু এজন বা দুজন আহি আছে, আৰু আমি পিছলৈ গৈ পেলাই দেখাও পালোঁ সুশান্ত বৰগোহাঁই ডাঙৰীয়া যোগদান কৰিছিল আৰু শশীকান্ত দাস ইয়াত। এতিয়া তাৰপিছত মই কেইদিনমান আগলৈকে কৈ আছিলোঁ যে এজন বা দুজন আহি আছে, আৰু এই এজন দুজনৰ ভিতৰত এতিয়া আমি দেখা পালোঁ বসন্ত দাস ডাঙৰীয়া আৰু কমলেশ্বৰ দেৱ প্ৰকাশ ডাঙৰীয়া আহিলে। আজি মই পুনৰ ক'ব বিচাৰিছোঁ দুজন আকৌ আহি আছে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টীত হয়তো আহিব পাৰে বা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সমৰ্থনত থকা ইউ পি পি এল অসম গণ পৰিষদ এই দুটা দলৰ মাজৰ পৰা কোনোবা এটা দলত যাব পাৰে। রূপজ্যোতি কুর্মীয়ে করা এই মন্তব্যর ঠিক পাছতেই আঞ্চলিকতাবাদী শক্তিত রহস্যজনকভাবে বিশ্বাসী হয়ে উঠিছে কংগ্রেসের সংখ্যালঘু বিধায়ক। আঞ্চলিকতাবাদের সমর্থনত বিধায়ক আব্দুল রশিদ মন্ডল, এই মুহূর্তত বিজেপি যথেষ্ট আগ্রাসী, আমি কংগ্রেস আগবাড়ি আছো যদিও করবাত করবাত আমার কংগ্রেসের প্রতি মানুষের হয়তো আমি গোটেইখিনি মন জয় করব পারা নাই, কিন্তু এই ক্ষেত্রে মোট পরামর্শ হব মানুষবিলাকে যেবিলাক দিকভ্রান্ত হয়ে আছে যে এটা শক্তিশালী আঞ্চলিক দলের উত্থানের প্রয়োজন আছে। সমষ্টি পুনর্নির্ধারণের পাছত কংগ্রেসী বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের সমষ্টি পশ্চিম গোয়ালপাড়া সংরক্ষিত হয়েছে জনজাতির বাবে। একদরে নন্দিতা দাস, রেকিবুদ্দিন আহমেদের দরে বিধায়কর সমষ্টিটো পুনর্নির্ধারণে পেলাইছে ব্যাপক প্রভাব। সেয়ে একাংশ কংগ্রেসী বিধায়ক নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করবল উঠি পড়ি লগা বলে চলা চর্চাক অস্বীকার কংগ্রেসী বিধায়কসকলের। মুখ্যমন্ত্রী তো জানে, মুখ্যমন্ত্রীর তেখেতর হেৰি এক্সট্রিমিজম দূরবীণে বহুত বস্তু দেখা পায়, তেওঁ ইচ্ছা করলে বহুত কিয় কৰিব পাৰে, সেইখিনি ক্ষমতা ভগবানে আল্লাহ তেওঁক দিছে, কিন্তু কিছুমান হয় মজবুরীত আন্ডার কম্পালশন, কিছুমান হয়েছে স্বতঃস্ফূর্ত। এটা চাব লাগে যে মানুষ মজবুরি হয়ে গৈ আছে না স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। কংগ্রেসের যি গোল গোল আর তো বিধায়ক না যায়, এটা একটা মিছা একটা অপপ্রচার ওলাই আছে। আর মই তো কংগ্রেস হিসাবে কংগ্রেসত আছো, কংগ্রেসত থাকিম, যোৱাকালি কৈছো কি কলে কংগ্রেস যেতিয়ালৈ আছে, কংগ্রেস দলটো যেতিয়ালৈ আছে তেতিয়ালৈ আছো। এইবিলাক লৈ চিন্তা নকৰিব, ভারতীয় জাতীয় কংগ্রেস এক শক্তিশালী একটা স্থিতি হয়, একটা সংস্কৃতি হয়, একটা দল হয়, কোনবাই যাওক আর কোনবাই না যাওক ভারতীয় জাতীয় কংগ্রেসের লুমু টেরা কৰিব নোৱাৰে। ইফালে কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কক আমন্ত্রণ জানাইছে এএডিএফে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক আক্রমণের লক্ষ্য করে এই মন্তব্য এএডিএফের বিধায়ক রফিকুল ইসলামর। যখন এনেকা মন মেলিছে বিজেপি যাওয়ার সেই সকল বা আর যখন পাইপলাইনত আছে সকল মানে সংখ্যালঘু সংখ্যাগুরু বিশেষভাবে সংখ্যালঘু সকলের প্রতি মোট আহ্বান থাকিল যে আপনাদের বিজেপিত যাব নালাগে, আহক আমার দলত আমার দলের দরজা খোলা আছে, আমি একলগে মিলিজুলি জনতার স্বার্থত শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করিম। বিরোধী কংগ্রেসত গা করে উঠা বিদ্রোহের মাজতে এইবার বরপেটা লোকসভা সমষ্টিত প্রার্থী প্রক্ষেপের কথা ঘোষণা সিপিআইএমর। সদনত বিজেপি সরকারের সমর্থনত থিয় হওয়া দুই কংগ্রেসী বিধায়ক কমলক্ষ দেব পুরকায়স্থ আর বসন্ত দাসের পাছত পুনের কংগ্রেসের আকাশ সানিছে কলিয়া ডাওরে। আনকি দুই বিধায়কক কংগ্রেসে দিয়া কারণ দর্শোৱা জাননীরও উত্তর নিদিলে দুই বিজেপি প্রেমী বিধায়কে। তেনে সময়তে এইবার সংখ্যালঘু বিধায়কর বিদ্রোহের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই গা করে উঠিছে প্রদেশ কংগ্রেসত। এই সকলবোৰ অস্থির পরিবেশ দেখি সাংসদ গৌরব গগৈর ঘোষণা, সকলো দল এরি গলেও মই অকলে শেষলৈ যুঁজিম। মই প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেৱৰ পুত্র, যিজনে সদায় কৈছে যে শেষ পর্যায়লৈকে তেওঁ বিজেপি বিরুদ্ধে যুঁজিব, মইও কৈছোঁ আজি তাৰিখত
সকলোৱে যদি গুচি যায় মই অকলে বিজেপি বিৰুদ্ধে মই যুঁজিম। গোলাঘাটৰ পৰা হারঙ্গ তামুলীৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট নবডেকাৰ হৈতে গুঞ্জন কলিতাৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।